না এটা আপনি অন্য ধর্মের মানুষ যদি বিরোধিতা করতে আমি মেনে নিতাম আপনি মুসলমান মারা যাওয়ার পরে আপনাকে আমারে ডাকা লাগবে আপনি বিরোধিতা করেন কোন মন মানসিকতা নিয়ে কোন বিবেক নিয়ে আমার তো বুঝে আসে না আপনি যে পদ্ধতিতে আগাচ্ছেন না এটা লম্পর আলো না বাতির আলো না এটা কিন্তু সুপ্ত আগুন কয়লার আগুন যত ফু দেবেন তত আরো জ্বলবে ওয়াটা আমাদের চাইতে বিধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে আমার যতটুকু ধারণা কে এখন কে প্রশাসন কি সমস্যা কি ওনাদের সমস্যা কি বলে দেশ কি মগের মূল্য পেয়েছে না সমস্যাটা বলা লাগবে ভন্ডামি করার জায়গা পায় না এখানে এসে বন্ধ করতে বলে ইয়ার কি মারার জায়গা পায় না মগের মূল্য পেয়েছে দিন কিন্তু এটা শেষ না দিন আসবে আমি আসি কথা বলবো চুপ করেন ভাই একটা লোক গেছে চিড়িয়াখানায় বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিয়েছে মুখে দেওয়ার পরে আমার পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আরেক দম্পতি গিয়ে আরেকটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে মেয়ে লোক গেছে রে গিয়া আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল এই বেটা বিয়াদব এর মালিকও বিয়াদব এসে বলছে আপা চিল্লাবেন না আপনি তো জানেন না বাস্তবতা কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা একটা আম দিয়েছে বানর একবারে মুখে দিয়ে আর বের হয় না শেষে পেছনে সিঁড়ি আম বের করা হয় ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠে রামে রামে আঠে গেল ঘন্টা করে জায়গা একটা সীমা থাকে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য আতক পাখির মতো আমরা শুনছিলাম কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না তোমার জমিনে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো পারো যে কষ্ট স্বীকার করেছে যুবকেরা এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখনই মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম আতক পাখির মতো আমরা শুনছিলাম কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না তোমার জমিনে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো পারো যে কষ্ট স্বীকার করেছে যুবকেরা এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখনই মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম সম্মানিত মুসলিম সভাপতি উপমতি ক্রমে এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
বিরোধিতা করার জন্য করছেন কোরআনের হাদিসের আলেমদের তাদেরকে সাবধান বাণী উচ্চারণ করছি আপনি থেমে যান যা করছেন এটা মরিসিকার পেছনে ঘোরার কারণে আপনি কিন্তু বাস্তবতা বোঝেন না এখন যদি বলেন আপনার বয়স এত কম আপনি বাস্তবতা কি বোঝেন আমার বয়স কম তাতে কি আমার রাতের বেলা চলার অভ্যাস বেশি আমার 28 বছরের জীবনে এখন আমার 28 বছর বয়স বাংলাদেশের এমন কোন জেলা নেই থানা নেই বা বিদেশের প্রায় 31টা দেশ আমি ঘোরাফেরা করে যেটা দেখেছি রাতের বেলা যারা চলে দেখবেন তিনটা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি রাত যত গভীর হয় বক্তা পাওয়া যাবে নাই পুলিশ পাওয়া যাবে নাই কুত্তা পাওয়া যাবে রাত গভীর হলে দেখা হয় বক্তার সাথে নাই পুলিশের সাথে নাই কুত্তার সাথে এখন যদি পুলিশরা বলে হ্যাঁ আমাদের কুত্তার সাথে তুলনা দিলেন আরে ভাই আমার নামও তো বলিস এই কথা বলছ না রাতে তো দেখা হয় আমার সাথে দেখা হয় না আর কুত্তা তো কমন ও দেখা হবে তিন নম্বরে পুলিশের সাথে দেখা হয় এখানে অভিজ্ঞতা আপনার সাথে আমার বেশি আছে বাস্তবে আমি দেখেছি মা রান্না বান্না কমপ্লিট করার পর মেয়েকে বলছে আমি এগুলো সব ঘরে নিয়ে গেলাম এই সোলা বা আকা যাই বলেন এটা লিভিয়ে দাও আগুন যেন আর জ্বলে না থাকে লিভিয়ে দাও কাঠ দিয়ে রান্না করলে আগুন ভেতরে সুপ্ত অবস্থায় থাকে না বলেন না কেন মেয়ে এতদিন পর্যন্ত আগুন লেভানোর যে পদ্ধতি জানে কি সেটা লম্প মা জ্বালিয়েছে হারিকেন জ্বালিয়েছে অথবা বাতি জ্বালিয়েছে এগুলো লেভাতে গেলে ফু দিয়ে লেভাতে হয় কে দিয়ে কথা বুঝতেছেন লম্প বাতি এগুলোর আলো যদি লেভাতে হয় আগুন কে দিয়ে ও তো জানে যে ফু দিলে আগুন লিভে যায় মা এর আগেও লিখেছে এবার মা ঘরে যাওয়ার পর ও ওই সোলার ভেতরে ফু দিচ্ছে ওর ভেতরে আগুন নেই কিসের আগুন কয়লার আগুন কাঠের আগুন ওখানে যদি ফু দেওয়া হয় ও কি ওই হারিকেনের মতো বাতির মতো লিভবে না আরো জ্বলবে আর যেই কায়দায় যে পদ্ধতিতে আপনি কোরআনের পেছনে লেগে আছেন আপনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবেন না যে কায়দায় করছেন আমার মনে হয় আপনি আরো কোরআনের আলোকে জ্বালিয়ে দিচ্ছেন কোন জিনিসে বাধা দেওয়া ঠিক না আপনার এত ফতোয়া এই জায়গায় আসে যে এখানে এক ঘন্টার বেশি থাকা যাবে না এক জায়গায় গাদাগাদি করা যাবে না হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম স্বাস্থ্যবিধি অবশ্যই মানা লাগবে তো এইটা যদি কোরআনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারেন তাহলে সিনেমা হল ওপেন কোন কারণে সিনেমা হলে তো মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে না মানে আরো যারা বন্ধু বান্ধবে যায় তারা দুটো মানুষ একটা হয়ে যায় আপনি বড় মানুষ কি বুঝলেন যারা যায় দেখেছেন ওরা কি আলাদা আলাদা বসে না এক জায়গায় মাঝখানে তো মনে হয় 1 কিলোমিটার ফাঁকা হ্যাঁ গলা গলি ধরে ওখানে কোনো করোনা নেই মাছের বাজারে পা ফেলা যায় না কোনো করোনা নেই যত করোনা সব এই কোরআনের অনুষ্ঠানে আর মসজিদে না এটা আপনি অন্য ধর্মের মানুষ যদি বিরোধিতা করতো আমি মেনে নিতাম আপনি মুসলমান মারা যাওয়ার পরে আপনাকে আমারে ডাকা লাগবে আপনি বিরোধিতা করেন কোন মন মানসিকতা নিয়ে কোন বিবেক নিয়ে আমার তো বুঝে আসে না আপনি যে পদ্ধতিতে আগাচ্ছেন না এটা লম্পর আলো না বাতির আলো না এটা কিন্তু সুপ্ত আগুন কয়লার আগুন যত ফু দেবেন তত আরো জ্বলবে এখানে বাধা বন্ধ করেন বাধা না দিয়ে আপনার কপালটা এই জায়গায় নিয়ে আসেন কপাল খুলে যাবে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে তো আর নেই সব পর্দার বাইরে এসে দাঁড়িয়ে আছে সুতরাং পর্দার বাইরের মা আর বোনেরা ওদের জায়গা নেই বসার যেখানে সেখানে দাঁড়িয়ে আছে কেমন লাগে না সম্মানিত মা বোনেরা দরকার হয় এখানে থেকে কোন জায়গা যদি পান ভেতরে কোন জায়গায় বিভিন্ন বাড়িতে গিয়ে বসে থাকেন যান দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে অন্তত ইবাদত মনে করে যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি এই কারণে যে এটা ইবাদত এটা কি
একটা আয়াত বোঝার জন্য যদি কোনো মানুষ চেষ্টা করে ওই আয়াতটা যদিও নাও মানে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় সুবহানাল্লাহ আপনার যে শরীর এখন দাঁড়িয়ে 500 রাকাত নামাজ পড়তে পারবে না দুই রাকাত নামাজ পড়তে পারবে না কারণ আপনি যা নামাজ পড়েন নামাজ না দুই রাকাত নামাজে কমপক্ষে 60,000 মাসলা লাগে আপনার যদি পেটে বম মারা হয় 60টাও বলতে পারবেন না অথচ নবীজির হাদিস হচ্ছে কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ আল্লাহ যেন এই অনুষ্ঠানটা এরকম কিছু আমাদের কপালে দান করেন জোরে বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিন প্রচার করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছে না হয়নি যে কাছে বাধা নেই ওই কাছে আনন্দ নেই আমার বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ডক্টর গোলাম রব্বানী স্যার মাঝে মাঝে বলতো দেখো বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দৌড়াদৌড়ি না হয় মারামারি না হয় দু একজনের হাত পা না কাটে তাহলে এটা যে ভার্সিটি বোঝা যায় না তাও স্যার বলছে ছেলে মেয়ে যারা আছে ওরা তার উদ্বুদ্ধ হবে যে মাসে দু একবার অন্তত একটু দাবড়া দাবড়ি করি স্যার যদি এ কথা বলে যে মাসে দু একবার একটু মারামারি না হয় এই যে ভার্সিটি এ মনেই হয় না কোরআনের অনুষ্ঠানে যদি বাধা না আসে তো অনুষ্ঠান মজা লাগে না যদি বাধা আসলে আমরা নারাজ না আমরা খুশি যে বাধা দেন অন্তত আমাদের ঈমান যা আছে এটা যেন পাকা পোক্ত হয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 1500 বছর আগে কাফেররা এ কোরআন কারীম প্রচার করতে গিয়ে প্রথমে নাম দিয়েছিল তারা পাগল কি মা আনতা বিনিউমাতি রব্বিকা বিমাজনুন আল্লাহ পাক বলেন হে নবী ওরা আপনাকে পাগল উপাধি দিয়েছে আমি আল্লাহ বলছি আপনি পাগল না নবীজিকে ওরা কি বলতো কেন না বিশ্ব নবীকে পাগল বলার পেছনে কারণ পেয়েছি আমি তিনটা কয়টা আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি ভালোভাবে শুনবেন এদিকে তাকান এদিকে তাকান তিনটা কারণে ওরা 1500 বছর আগে নবীকে কোরআনে কারিম প্রচার করার নিমিত্তে পাগল বলেছে আজও আপনি বাংলাদেশকে মিলাবেন হয়তো পাগল এখন বলে না কিন্তু এর ডিজিটাল আর একটা নাম বানিয়েছে আমি বলবো সামনে এক নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ ছিল এমনি কি কারণ না আপনি শুনছেন না কোন কারণে এমনি আমি যদি এখন হুজুরকে বলি রাজাকার ও যদি বলে কেন বললেন এমনি কোনো কারণ আছে কোনো কারণ কারণ রাজাকার হওয়ার বয়স হয়নি কিন্তু আমি বললাম এমনি আমার হাতে মিডিয়া আছে আমার হাতে ক্ষমতা আছে আমি বললেও বাধা দেওয়ার মতো ওর হাতে কিছু নেই ওই জামানায় সব ছিল আবু জেহেলের হাতে রাসূলের হাতে কিছু নেই এজন্য আবু জেহেল বলার পরেও কেউ কিছু বলতো না এমনি আজ বাংলাদেশে তাকান আজ আলেমদেরকে বিভিন্ন নাম দিয়ে ডাকছে এমনি নাম দিয়েছে আলেমদের যে জঙ্গি কে বলেছে আলেমরা জঙ্গি এ পৃথিবীর জঙ্গিবাদের যত কাজ সব আরম্ভ করেছে ইহুদিরা আর এটার বাস্তবায়ন করছে কিছু নামধারী মোনাফিক মুসলমানদেরকে দিয়ে আলেমদেরকে নাম দিয়েছে বলেন না কেন দুই নাম্বার ওর নবীকে পাগল বলার পেছনে কারণ আমি পেয়েছি বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হতো নবীজি ঘেমে যেতেন চোখ বন্ধ করে ফেলতেন দুর্বল হয়ে পড়তেন অস্থির হয়ে যেতেন কারণ কোরআনে কারিমের একটা ভার আছে না নেই উঠে এর উপরে নবীজি বসা সূরা মুজাম্মিল নাজিল হচ্ছিল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলেন উঠের পা পর্যন্ত বালির ভেতরে গেড়ে যাচ্ছে এত ওজনওয়ালা কোরআন আল্লাহ জানিয়েছেন হে নবী এই আমানত এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাসিল করতাম পাহাড় ভেঙ্গে চোরমার হয়ে যেত
আকাশের পরে যদি দিতে চেয়েছিলাম আকাশ রাজি হয়নি বলেছে না এত বড় আমানত আমি নিতে পারবো না কিন্তু